স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে আজকে আমি কি রান্না করছি সেটা রান্না করতে করতেই বলছি নিয়েছি মুরগির বুকের মাংস এখন এখানে লবণ মরিচ হলুদ মাংসের মশলা ধনিয়া আর ভিনেগার এই উপকরণগুলো দিয়ে এটাকে মেখে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্যে তো এক ঘন্টা পর ফিরে এসেছি এখন এর সাথে যোগ করব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে একটু স্মুথ হয় এই কারণে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি সাথে দিচ্ছি একটা ডিম তো কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মাংসটাকে আবার সুন্দর করে মেখে নেব এখানে আপনি চাইলে আটা বা ময়দাও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ারটাই দিয়েছি এখন গরম তেলে এটাকে ভেজে নেব চটপট তো মাংসগুলাগুলো একটু সুন্দর করে সিদ্ধ যতক্ষণ না পর্যন্ত রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে কারণ এখানে বেশিক্ষণের মা মাংসটাকে বেশিক্ষণ রান্না করব না খুব কম সময়ের মধ্যে রান্নাটা হবে এই কারণে তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে মরিচ কাঁচামরিচ তো আদা রসুন এখানে অ্যাড করার দরকার ছিল কিন্তু আমি সেইটা অন্যভাবে দিব বলে দিলাম না দিয়ে দিচ্ছি টমেটোর সস এখন এই টমেটোর সসটাকে একটু নেড়েচেড়ে এর সাথে আমি অল্প একটু পানি অ্যাড করেছি এই এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো খুব সুন্দর করে এগুলোকে এখন কষিয়ে নিব। তো দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এই কারণে দুই চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি যখন প্রয়োজন হবে তখন ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন একটু হালকা একটু লবণ যোগ করলাম কারণ লবণ কম হয়ে গেছিল আমি একটু টেস্ট করে নিয়েছিলাম লাস্টে রান্নার শেষের দিকে একটু চিনিও অ্যাড করতে হবে তো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ রান্না করে নেব এমনিতেই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের যে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এটাকে একটু ঘন করে নেব আর হচ্ছে এখন এর মধ্যে একটু চিনি অ্যাড করছি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে এখানে বলেছিলাম অন্যভাবে দিব তাই হলো আদা রসুন আমি থেতলে রাখা আদা রসুন আর হচ্ছে একটু হিং দিয়ে এটাকে তেলে ভেজে দিয়ে দিয়েছি এই তো রেডি হয়ে গেল আমার আজকের আয়োজনটা হ্যাঁ এটা আমি চিকেন মাঞ্চুরিয়ান বানিয়েছি যদি আপনি কখনো বানিয়ে থাকেন তাহলে তো আপনি তো জানেনি আর যদি বানিয়ে না থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্যেও তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ